1863 সালের 12ই জানুয়ারি মকর সংক্রান্তির দিন কলকাতার 3 নম্বর গৌরমোহন মুখোপাধ্যায় স্ট্রিটে জন্মগ্রহণ করেন স্বামী বিবেকানন্দ। তিনি শুধুমাত্র সন্ন্যাসী নন, একজন দার্শনিক, লেখক, চিত্রশিল্পী, সঙ্গীতজ্ঞ, সমাজ সংস্কারক ছিলেন, যিনি ভারতবর্ষের হারিয়ে যাওয়া আত্মমর্যাদায় ফিরিয়ে আনার জন্য ভারতবর্ষকে উপস্থাপন করেন সমগ্র বিশ্বের দরবারে। জামশেদজি টাটা, নিকোলা টেসলা, সারা বার্নউড, এমা কাব, রমা রোলা, অ্যানি বেসান্ত, সুভাষচন্দ্র বসু, অরবিন্দ ঘোষ, বাঘাযতীন, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, চক্রবর্তী, রাজা গোপালাচারী, জগদীশচন্দ্র বোস, এপিজে আব্দুল কালাম, নরেন্দ্র মোদী, আন্না হাজার, এরা সবাই ছিলেন স্বামী বিবেকানন্দের দ্বারা প্রভাবিত। লিস্ট আরও লম্বা হতে পারে যদি আমি পড়তেই থাকি। ভিডিওটা ছোট করার জন্য বাকি নামগুলো আপনারা ইন্টারনেট থেকে পেয়ে যাবেন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী বলেছিলেন, বিবেকানন্দ হিন্দু ধর্ম ও ভারতবর্ষকে রক্ষা করেছে। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, বিবেকানন্দ ছিলেন আধুনিক ভারতের রূপকার। মহাত্মা গান্ধী বলেছিলেন, বিবেকানন্দ রচনার মধ্যে দিয়ে আমার দেশপ্রেম হাজার গুণ বৃদ্ধি পেয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর, একজন নোবেল পুরস্কারপ্রাপ্ত ফরাসি দার্শনিককে লিখেছিলেন, তিনি যদি ভারতকে জানতে চান তাহলে বিবেকানন্দকে অধ্যয়ন করো, তার মধ্যে সব কিছু ইতিবাচক, নেতিবাচক কিছু নেই। ফরাসি দেশের প্রখ্যাত গায়িকা মাদাম এমা কালভে, আমেরিকায় তার বিরাট খ্যাতি, কিন্তু ব্যক্তিগত জীবনে তার শান্তি নেই। আকুণ্ঠ ভোগবিলাসে নিমগ্ন তিনি, তার উপরে স্বভাবে অত্যন্ত একগুঁয়ে এবং উগ্র প্রকৃতির, তাই শান্তি পান না। 1894 খ্রিস্টাব্দের মার্চ মাসে তখন তিনি শিকাগো এলেন। তখন তার জীবনে এলো এক মর্মান্তিক দুর্ঘটনা, তার একমাত্র কন্যা শিকাগোয় আগুনে পুড়ে মারা গেলেন। শোকে দুঃখে কালভে প্রায় পাগল হয়ে গেলেন। এই সময় তার এক বান্ধবী তাকে স্বামীজির কাছে নিয়ে যেতে চাইলেন, কালভে রাজি হলেন না। তার মনে হলো আত্মহত্যাই তার কাছে একমাত্র পথ। বারংবার চেষ্টা করলেন কিন্তু বিফল হলেন। শেষে একদিন হঠাৎই হাজির হলেন স্বামীজি যেখানে থাকতেন সেখানে। এমন সময় স্বামীজি তাকে ভেতরে ডাকলেন। মন্ত্রমুগ্ধের মতন ভেতরে ঢুকে দেখলেন স্বামীজি ধ্যানাসনে বসে আছেন। চোখ না তুলেই শান্ত মৃদু স্নিগ্ধ স্বরে স্বামীজি বললেন, পাছা কি ঝড়ো আবহাওয়াই না তুমি নিয়ে এলে, শান্ত হও, এটা একান্ত প্রয়োজন। এরপর একের পর এক স্বামীজি কালভের জীবনের নানা ঘটনা বলে যেতে লাগলেন, এমনকি এমন সব ঘটনা যা তার নিকটতম বন্ধুরাও জানে না। কালভে বেশ কিছুক্ষণ থাকলেন স্বামীজির সান্নিধ্যে, তারপর বিদায় নেবার সময় হলে স্বামীজি বললেন, তোমাকে সব ভুলে যেতে হবে, আবার খুশি ও সুখী হও, শরীরটাকে সুস্থ করো। স্বামী বিবেকানন্দের গুরুভাই প্রতিদিন স্থানীয় এক লাইব্রেরি থেকে তার জন্য বই নিয়ে আসেন, মোটা মোটা বই, কিন্তু স্বামীজির তা একদিনেই পড়া হয়ে যায়। তাই পরদিন সেই বই ফেরত দিয়ে নতুন বই আনতে হয়। লাইব্রেরি এনেতে ভাবলেন স্বামীজি লোককে দেখানোর জন্য পড়ার ভান করছেন শুধু। স্বামীজির গুরুভাইয়ের কাছে তিনি এই সন্দেহের ইঙ্গিত দিলেন। স্বামীজি একথা জেনে একদিন নিজে সেই লাইব্রেরিয়ানের কাছে এসে হাজির হলেন এবং বললেন, আমি সব কটা বই ভালো করে পড়েছি, আপনার সন্দেহ হলে আপনি যে কোনো বই থেকে যে কোনো প্রশ্ন করে দেখতে পারেন। লাইব্রেরিয়ান তাই করলেন। স্বামীজি সব প্রশ্নের উপযুক্ত উত্তর দিলেন দেখে লাইব্রেরিয়ানের বিস্ময়ের সীমা রইল না। তিনি ভাবতে লাগলেন, এও কি সম্ভব? স্বামীজি উত্তর দিলেন, একাগ্র ব্রহ্মচর্য এবং মনসংযমের ফলে এরকম স্মৃতিশক্তি হওয়া সম্ভব। 4 জুলাই 1902 খ্রিস্টাব্দ, যেদিন স্বামীজি ইহলোক ত্যাগ করেন। বলা হয় থাকে সেদিন স্বামীজি খুব ভোরে ঘুম থেকে ওঠেন, বেলুড় মঠে 3 ঘন্টা ধরে ধ্যান করেন। তারপর তিনি ছাত্রদের শুক্লা যজুর্বেদ শেখান, যা একটি সংস্কৃত ব্যাকরণ এবং যোগ দর্শন। পরে সেখানকার কিছু মানুষদের সাথে এবং গুরুভাইদের সাথে রামকৃষ্ণ মঠের বৈদিক কলেজে একটি পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি তার ভ্রাতা এবং শিষ্য স্বামী প্রেমানন্দের সঙ্গে হাঁটেন এবং তাকে রামকৃষ্ণ মঠের ভবিষ্যৎ সম্পর্কে কিছু নির্দেশনা দেন। তারপর সন্ধ্যা 7টায় বিবেকানন্দ তার ঘরে ফেরেন এবং কঠোরভাবে নিষেধ করেন যাতে কেউ তাকে বিরক্ত না করে। প্রায় 2 ঘন্টা পর রাত 9:10 ধ্যানরত অবস্থায় তিনি ইহলোক ছেড়ে মর্তলোকে পাড়ি দেন। শিষ্যদের মতে বিবেকানন্দ মহাসমাধি লাভ করেছিলেন। চিকিৎসার প্রতিবেদনে বলা হয় তার মস্তিষ্কের একটি রক্তনালী ফেটে যাওয়ার কারণে স্বামীজির মৃত্যু হয়েছিল, কিন্তু ডাক্তার স্বামীজির মৃত্যুর প্রকৃত কারণ উদ্ধার করতে পারেননি। কোনো যোগী মহাপুরুষ যখন মহাসমাধি লাভ করে
তখন মস্তিষ্কের চূড়ায় যে সহস্রার চক্র রয়েছে তাতেই যোগী তার প্রাণবায়ুকে নিক্ষেপ করে এবং তখনই হয় মহাসমাধি। সাধারণ মানুষের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা হয়। সাধারণ মানুষের ক্ষেত্রে যখন মানুষ মৃত্যুবরণ করে তখন সাধারণত মলদ্বার এবং গুহদ্বার দ্বারাই মানুষের প্রাণবায়ু নিক্ষেপ হয়, বেরিয়ে যায়। কিন্তু যোগী মহাপুরুষের ক্ষেত্রে হয় মস্তিষ্কের সহস্রার চক্র থেকে। বিবেকানন্দ তার মৃত্যুর বহুদিন আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন, তিনি 40 বছর জীবৎকাল পূর্ণ হওয়ার আগেই মহাসমাধি নেবেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 39 বৎসর। স্বামীজির মহাসমাধির কয়েকদিন মাত্র আগেই স্বামীজি ভগিনী নিবেদিতাকে বলেছিলেন, আমার যা দেবার ছিল আমি এই জগৎকে সবই দিয়ে দিয়েছি, এবার আমার যাবার সময়।